যানবাহনের হর্নের অতিরিক্ত শব্দে অতিষ্ঠ রাজশাহী মহানগরবাসী। শব্দ দূষণের জন্য তেমন কোনো শাস্তি বা জরিমানার বিধান না থাকায় চালকরা বেপরোয়া বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহী থেকে গোলাম রাব্বানির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। এ যেন হট্টগোলের নগরী। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাইভেট কার, বাস, ট্রাকে বেপরোয়াভাবে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক হর্ন। এমনকি সরকারি বিআরটিসি বাসেও মিলছে নিষিদ্ধ এ যন্ত্রটির। সরকারি গাড়িতে আছে, বাজাতে হবে, বাজাই। তার পরবর্তীতে আপনার টিং জনগণই শুনে না। কেউ আমাকে নিষেধাজ্ঞাও দেয়নি যে তোমরা এই হর্নটা বাজাও না, এখন পর্যন্ত কেউ কিছু বলে নাই। অতিরিক্ত শব্দে স্কুল কলেজে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। এছাড়া হাসপাতাল এলাকাতেও হর্ন ব্যবহারে কোনো বিধিনিষেধ না থাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে মুমূর্ষু রোগীদের। এত পরিবারে হাইড্রোলিক হর্ন বাজানো হচ্ছে, যেটা আমাদের চলাচলে অসুবিধা, এখানে বসে থাকলে কান ফেটে যাবে। যানজটের সময় যখন হর্ন হয় তখন আরও বিরক্তিকর অবস্থা হয়, মানুষের মাথা ব্যথা ধরে যায়। 1983 সালের মোটরযান আইনে অতিরিক্ত হর্ন বাজানোর শাস্তি হিসেবে রয়েছে 100 টাকার জরিমানার বিধান। তবে নগর পুলিশ বেপরোয়া হর্নের বিরুদ্ধে তৎপর নয়। এ পরিস্থিতিতে হাইড্রোলিক হর্নের উৎপাদন ও বিক্রি বন্ধের আহ্বান জানান রাজশাহীর ট্রাফিক বিভাগ। এটা দোকানে বিক্রি যদি বন্ধ না করা হয় তাহলে দেখা যাচ্ছে এটা মামলা দিয়ে আসলে পুরোপুরি নির্মূল করা ওইভাবে সম্ভব হচ্ছে না, কারণ জরিমানাটাও কম। আবার যদি জরিমানাটা অনেক বেশি হতো তাহলে দেখা যাচ্ছে এটা কার্যকরী হতো মামলা দিয়ে অনেক। অতিরিক্ত শব্দে মানুষ আক্রান্ত হয় 30টিরও বেশি রোগে। তাই হাইড্রোলিক সহ নানা ধরনের হর্নের অতিরিক্ত ব্যবহার বন্ধে সচেতনতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। গোলাম রাব্বানি, মাছরাঙা সংবাদ, রাজশাহী।